কিন্তু ম্যাক্সিমাম তিন জোড়া হতে হবে, তিন জোড়া কবুতর, তিন জোড়া, হ্যাঁ তিন জোড়া কবুতর নিলে তার সঙ্গে এক পিস কবুতর আমি এক পিস আর কি ফ্রি দিবেন। হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আমি রিয়াধহাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে, আর আমার ক্যামেরার পিছনে আছে আজকে আমার ভাই অনিক, আর আমি আজকে চলে আসছি রাজশাহীর একজন সুপরিচিত মানুষ। তো ভাইকে আসলে আপনারা সকলেই কম বেশি চেনেন, তারপরও নতুন দর্শক এবং পুরাতন দর্শক সকলের উদ্দেশ্যে ভাইকে নতুনভাবে আবারও পরিচয় করাই দেবো। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিয়াদ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই। তো আপনি ভালো আছেন তো ভাই নাকি? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই। তো ভাই আপনার পুরো পরিচয়টা একটু আমার দর্শকদের মাঝে বলে দেন ভাই। ভাই আমার নাম মোহাম্মদ কাউসার গালিব, আমার লোকেশান রাজশাহী ভদ্রা বাস টার্মিনাল, আমার মোবাইল নাম্বার 01746278028, এই নাম্বারেই বরাবরের মতো বিকাশ, ইমো, হোয়াটসঅ্যাপ, নগদ সব কিছুই আছে। তো গালিব ভাই আজকে আমার দর্শকদেরকে কত জোড়া কবুতর দেখাবেন? ভাই আপনার দর্শকদেরকে আজ মোটামুটি আনকমন এবং রেয়ার আইটেমের মধ্যে মোটামুটি 30-32 পেয়ার কবুতর দেখাবো, সবগুলোই রেয়ার এবং সবগুলোই কোয়ালিটি সম্পূর্ণ, দাম অনেক সীমিত আকারে চাইছি এবং মান সর্বোচ্চ রাখার চেষ্টা করছি। তারপরেও প্রত্যেকটা ভিডিও সকলে সুন্দরভাবে দেখবেন, কোনো ভিডিও স্কিপ করে না দেখে ভিডিওগুলো সম্পূর্ণ দেখার পরে কোনো ভিডিও বুঝতে অসুবিধা হলে আমাকে স্ক্রিনশটে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমি ওটার আবার সুন্দর করে ভিডিও আপনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো। যাই হোক ভাইয়ের ঠিকানা কিন্তু ভাই প্রথমেই বলে দিল, আর আপনারা যদি আসতে না পারেন তাহলে মন খারাপের আসলে কোনো কারণ নাই ভাই। আসলে কিন্তু বাংলাদেশের প্রায় সকল জেলাতে আর কি বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকেন, তো এটা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা নাই। তো ভাই আসলে যে কবুতরগুলো আজকে দেখাক না কেন এবং যেটারই দাম ভাই আসলে বলুক না কেন, তো আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই ভাইকে একটা বার ফোন দিবেন। তো অবশ্যই দেখা যাচ্ছে কথাবার্তা বললে অনেক সময় কম বেশি একটা করে নেওয়া যায়, আর আজকেও কিন্তু একটা ভাই ফ্রি কবুতর আছে নাকি? যে কোনো দর্শক আমার কাছ থেকে তিন পেয়ার কবুতর একসঙ্গে ক্রয় করলে আমি তার সাথে একটা কবুতর ফ্রি বা গিফট হিসাবে দিব তাদেরকে, এবং আমার প্রত্যেকটা কবুতরগুলো দেখার পরে দাম যেটাই বলছি আমি ভিডিওতে, তারপরে কম বেশি যদি মনে হয় তাহলে বেশি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখে অবশ্যই আমাকে কল দিলে আমি 10 টাকা কম বেশির মধ্যে আপনাদের সাথে আর্থিক লেনদেনে আমি কবুতরগুলো দিয়ে দিতে পারবো। জি ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক ভাইয়ের এখানে বর্তমানে কি কি কবুতর আছে আর এগুলোর বর্তমান বাজার মূল্য ভাই কেমন কি যাচ্ছেন, তো সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে দিন। তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো গালিব ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হচ্ছে টেকজেন ভাই, নতুন একটা জাত টেকজেন। টেকজেন? জি। আচ্ছা নতুন একটা জাত টেকজেন। তো এগুলোর অনেকে তো আসলে মুন্ডিয়ান ভাবতে পারে নাকি? ভাই মুন্ডিয়ানের থেকে একটু ছোট, কিং এর থেকে বড়। টেকজেন নতুন একটা জাত, যারা শিক্ষিত মানুষ নেটে সার্চ করলে এটা সম্পর্কে ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবে। যাই হোক এগুলোর কোয়ালিটি অনেক সুন্দর আছে। তো ভাই আসলে বলে দিল যদি কবুতরটা, আমিও অপরিচিত এই কবুতরটার সাথে। তো যাই হোক আপনারা যদি এটা দেখতে চান নেটে দিলে নাকি পাওয়া যাবে। তো যাই হোক কবুতরগুলো কোয়ালিটি সুন্দর আছে। একটু কালারটা এখন বলে দেন ভাই। ভাই এটার কালার হচ্ছে ইন্দোনেশিয়ান থেকে ব্ল্যাক চেকার টাইপের মতো আসছে ভাই। আচ্ছা ইন্দোনেশিয়ান থেকে ব্ল্যাক চেকার টাইপের আসছে। জি ব্লাড লাইন ইন্দোনেশিয়ান। আচ্ছা বয়সটা একটু বলে দেন ভাই। বয়স হচ্ছে 9-10 ফেদার ভাই। 9 থেকে 10 ফেদার নরমালি কি কনফার্ম আছে ভাই? জি ভাই। আর সামনেরটা ফিমেল পিছনেরটা মেল। আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাইয়া এটা নতুন কবুতর, সেক্ষেত্রে আমি আলোচনা সাপেক্ষে দামটা রাখতে চাচ্ছি, বর্তমানে যেটা বাজার সেই বাজার অনুযায়ী দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভাই আসলে এটা যার পছন্দ হবে ভাইকে ফোন দিবেন, এটা আলোচনা সাপেক্ষে ভাই দামদার আপনাদেরকে করে দিবেন। গালিব ভাই এখানে তো আমরা কালো ডেনিস দেখতে পাচ্ছি। জি একদম লং হাইটের। আচ্ছা প্যারেন্টস ই রিং এর। আচ্ছা ডাবল ই রিং এর প্যারেন্টস। আর এটা হচ্ছে যে কি কোয়ালিটি দেখুন দর্শক, চোখগুলো কিন্তু সুন্দর লাল আছে, এটা বেশি লাল আর এটা একটু কম। এটা মানে ফিমেল হবে ভাই না? জি এটা ফিমেল হবে, এটা মেল হবে ভাই। এটা ইনশাআল্লাহ বয়সের সাথে সাথে এখন কি হয় বলতে পারছি না। তো যাই হোক বয়সের সাথে সাথে এটা আপনার হচ্ছে চোখের যে গাঢ় অংশ এটা আরো ডিপ হয়ে যাবে, পাটাও একদম লাল টকটকা হয়ে যাবে।
আচ্ছা এমনি এখন যা আছে অনেক সুন্দর টকটকে লাল আছে পাটা, তো যাই হোক কোয়ালিটি অনেক সুন্দর আছে। এটা বয়সটা ভাই? বয়স হচ্ছে 3-4 ফেদার ভাই। 3-4 ফেদার। কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই এটার দাম চাচ্ছি 3500 টাকা ভাই। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 3500 টাকা, তো এটা ভাই আমার দর্শকদের জন্য কিছুটা কমাই দেওয়া যায় না ভাই? জি অবশ্যই, এটা আমি ফিক্সড 3000 করে দিলাম ভাই। আচ্ছা তো এটা আমার দর্শকদের জন্য ভাই এখনই কমাই দিল, তো দাম রাখবেন এটা ফিক্সড 3000 টাকা, ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে ভাই নাকি? ইনশাল্লাহ। গালিব ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? এটা হচ্ছে ব্ল্যাক শ্যাডেল ফিল ব্যাগ ভাই। আচ্ছা ফিল ব্যাগ আমরা কবুতর দেখতে পাচ্ছি, তো এগুলোর বয়স কেমন আছে ভাই? বয়স হচ্ছে 0 ফেদার বা 1 ফেদার গেছে ভাই। 0 থেকে 1 ফেদারের। তো কবুতরটা যে ফিমেল, এটা মানে ফিমেল ভাই না? হ্যাঁ ডান পাশেরটা ফিমেল, বাম পাশেরটা মেল হবে তাই বোঝা যাচ্ছে ভাই। আচ্ছা মনে হচ্ছে, তো এটার তো ঘাড়ের এখানে হালকা একটু মিস মার্ক আছে দর্শক। জি মিউটেশন কবুতর হিসেবে হালকা একটু মিস মার্ক আছে ভাই। আচ্ছা অল্প একটু মিস মার্ক আছে কবুতরগুলোর। তো যাই হোক এই জোড়াটা একই বাথের, তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই দাম চাওয়া হচ্ছে 2000 টাকা ভাই। চাওয়া দাম 2000 টাকা, তো এটা আমার দর্শকদের জন্য কিছুটা কমাই দেওয়া যায় না ভাই? জি আলোচনা সাপেক্ষে অবশ্যই দাম কম করে দেওয়া যাবে। আলোচনা সাপেক্ষে ভাই দাম কিছুটা কমাই দিবেন, তো ভাই চাওয়া দাম হচ্ছে 2000 টাকা। তো যদি কারো পছন্দ হয় অবশ্যই ভাইকে ফোন দিবেন, সেক্ষেত্রে ভাই দেখা যাচ্ছে কম বেশি আপনাদেরকে করে দিবেন। জি গালিব ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? ভাই এটা হচ্ছে আমেরিকান কর্মনা ভাই। আমেরিকান কর্মনা আমরা দেখতে পাচ্ছি, তো এগুলোর বয়স কেমন আছে? রানিং পেয়ার, ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি, বাচ্চাও দেখে আসছিলাম, ডিমের থেকে তুলে নিয়ে আসছি। ডিমের থেকে ভাই তুলে নিয়ে আসছে, তো কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আছে। তো এটা হচ্ছে রানিং পেয়ার, ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি ভাই দিয়ে দিচ্ছে। যাই হোক এটা কেমন কি দাম চাচ্ছেন গালিব ভাই? অনলি 1500 টাকা ভাই। তো ভাই এটার দাম চাচ্ছেন 1500 টাকা, তো এটা আমার দর্শকদের জন্য কিছুটা কমাই দেওয়া যায় না ভাই? ভাই এটা অবশ্যই নিলে আমি ফিক্সড 1200 করে দিলাম। হ্যাঁ অবশ্যই যারা নিবে আলোচনা করার সুযোগ আছে, কল দিলে আমি অবশ্যই তাদেরকে দিয়ে দিতে পারবো ভাই। কিন্তু এখনই এটার নগদের উপরে দাম কমাই দিল, তো এখন ভাই দাম এটা রাখবেন 1200 টাকা। ভাই কিন্তু 1500 টাকা চাইছিল, তো দর্শক আপনাদের জন্য এটা কিন্তু আমি কমাই দেওয়ার চেষ্টা করলাম। ঘুড়ি দেখেন একদম, এই যে দর্শক দেখুন কোয়ালিটি সুন্দর আছে, বোম্বাই খোপা ভাই। হ্যাঁ কোয়ালিটি সুন্দর আছে, তো দাম চাচ্ছেন রানিং পেয়ার, তো দাম চাচ্ছেন মাত্র 1200 টাকা। গালিব ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হচ্ছে হেনা পটার ভাই। হেনা পোটার আমরা দেখতে পাচ্ছি, তো বেবি তো ভাই নাকি? জি বেবি পেয়ার ভাই। বেবি ভাই? ভাই এটা 0 ফেদার বা 1 ফেদার গেছে ভাই। আচ্ছা তো পামুজগুলো তো ভাই কেটে রাখছেন? ভাই আমি প্রত্যেকটা পোটারের পামুজগুলো কেটে রাখছি, যারা আমার কাছ থেকে নিবে তারা হচ্ছে কাটা আছে ওই পামুজগুলো কিন্তু বড় অনেক বড় ভাই, অনেক বড় কারণে কেটে রাখছি, কারণ চলাফেরা ওঠা বসায় খুব কষ্ট হয় ভাই। আমি নিজে খাঁচাই তো রাখি, আমিও তো পুষি, আমি তো বুঝি ভাই, ওই রক্ত বের হয় এই জন্য আমি কেটে রাখছি ভাই। জি তবে কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আছে। তো এটা ব্ল্যাক থেকে আসছে কি ভাই? ব্ল্যাক থেকে রেডুইস টাইপের আসছে, কিন্তু এটা ব্ল্যাক হয়ে যাবে ভাই। আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যে খামার থেকে নিয়েছি, খামারি আমাকে বলে দিয়েছে ভাই। আচ্ছা তারপরে যদি হয় বা না হয় আপনারা যেটা দেখতে পাচ্ছেন এমন ভাই এই টাইপ দিতে পারবো ভাই। তো এখন পরে এটা না হলেও তার করার কিছু নাই, তো এখন আপনারা রেডিউস দেখতে পাচ্ছেন ব্ল্যাক থেকে আসা। তবে এমনি কিন্তু কোয়ালিটি সুন্দর আছে, কালারটা অনেক সুন্দর লাগছে আর কি। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা? ভাই এটা নিলে অনলি 1500 টাকা দাম নিবেন। এই জোড়াটা যদি কোনো দর্শক নিতে চান তাহলে দাম নেবেন ভাই মাত্র 1500 টাকা। জি এটা ফিক্সড 1500 টাকা দাম নিব ভাই। আচ্ছা তো এটার দাম একদম ফিক্সড থাকবে। গালিব ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি ভাই? এটা হচ্ছে জেড ব্ল্যাক এক্সিবিশন হোমার প্যারেন্টস, এটা ইম্পোর্টেড এবং বিডি রিং পরানো আছে ভাই। আচ্ছা বিডি রিং পরানো আছে, তো আমরা একটু ঠোঁটটা দেখাই দিই দর্শক। এই যে দেখুন ঠোঁট। হ্যাঁ ঠোঁটের উপরে দাম হয় দেখাই দেন, এবং ঠোঁট স্কেল বড় তো ভাই পাথর চোখ। জি পাথর চোখ না হলে ওটাকে এক্সিবিশন ক্রস বলে আখ্যায়িত করা হবে ভাই। দুটাই সাদা চোখ হবে এবং পাথর চোখ, পাথর চোখ আছে, কোয়ালিটি সুন্দর আছে। কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই এটার দাম অনলি 11000 টাকা, আলোচনা করার সুযোগ আছে ভাই। আচ্ছা ভাই চাওয়া দাম হচ্ছে 11000 টাকা, তো দর্শক কারো পছন্দ হলে অবশ্যই ভাইকে ফোন দিবেন, ভাই আলোচনার মাধ্যমে দাম দর আপনাদেরকে কমাই দিবেন। গালিব ভাই এখানে তো আমরা ব্ল্যাক পমেরিয়ান পটার দেখতে পাচ্ছি। জি ব্ল্যাক পমেরিয়ান পটার এক জোড়া দেখতে পাচ্ছি। কোয়ালিটি তো মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি। জি ফুল ফ্রেশ এর মধ্যে পায়ের লেগ ফেদার হালকা, আমার প্রত্যেকটা পটারে আমি নিজে কেটে দিই, কেটে রাখছি আর কি। যাই হোক দর্শক দেখুন কাটা আছে, এবং এই জোড়া বাচ্চা কিন্তু নরমাদিও হবে ভাই। একই জোড়ার কবুতর, দুই ফেদার করে চলে গেছে, হাতের বাম পাশেরটা মেল, ডান পাশেরটা ফিমেল হবে, এটা তাদের বডি কন্ডিশন এবং অ্যাটিটিউড দেখে বোঝা যাচ্ছে ভাই। আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই অনলি 2500 টাকা দাম চাচ্ছেন ভাই। 2500 টাকা, তো এটা কি ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে? ভাই এত সীমিত রেট দিছি যে কোয়ালিটি সম্পূর্ণ দাম, তারপরও ইনশাল্লাহ ফোন দিলে যদি 2-3 পেয়ার কবুতর একসঙ্গে আমার কাছ থেকে কেউ পারচেস করে, সেক্ষেত্রে আমি অবশ্যই তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট রাখার অলওয়েজ চেষ্টা করব। গালিব ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হচ্ছে ব্ল্যাকলেস শাটিন ভাই। ব্ল্যাকলেস শাটিন আমরা দেখতে পাচ্ছি, তো কোয়ালিটি তো খুবই সুন্দর আছে। জি ফুল ফ্রেশের মধ্যে কোয়ালিটি মাশাআল্লাহ অনেক দারুণই আছে ভাই। জি
তো এগুলোর বয়স দুই ফেদার গেছে ভাই, দুই ফেদার গেছে বেবি, একই বাতের তো ভাই নাকি? একই জোড়ারই করব। আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই এটা অনলি দাম 2500 টাকা ভাই। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 2500 টাকা, তো এটা ভাই একটু বেশি হয়ে যাচ্ছে, আমাদের দর্শকদের জন্য একটু কমাই দেন ভাই। ভাই প্রত্যেকটা জিনিসই আমি অবশ্যই কমে দিব, ফোন দিলে আলোচনার মাধ্যমে কমে দিব, এটা 2000 পর্যন্ত রাখতে পারবো ইনশাআল্লাহ ভাই। আচ্ছা গালিব ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হচ্ছে বোল্ড হেড আর্ট অ্যাঞ্জেল, বোল্ড হেড আর্ট অ্যাঞ্জেল আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়সটা একটু বলে দেন। বয়স হচ্ছে 5 ফেদার গেছে, হাতের বাম পাশেরটা মেল হবে, ডান পাশেরটা ফিমেল, এই বাম পাশের ওখানে মুখে হালকা একটু মিস মার্ক আছে ভাই। আচ্ছা তো যাই হোক, কেমন কি দাম চাচ্ছেন ভাই? মিস মার্ক হিসেবে হালকা একটু আছে, তার উপর পরিপ্রেক্ষিতে কবুতরটার দাম চাচ্ছি অনলি ভাইয়া 2500 টাকা, আলোচনার সুযোগ আছে। আচ্ছা দাম চাচ্ছেন একদম 2500 টাকা, তবে দাম আলোচনার সুযোগ আছে। জি গালিব ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হচ্ছে ব্ল্যাকলেস ওভারলাইট বেবি পেয়ার। আচ্ছা ব্ল্যাকলেস ওভারলাইটের বেবি পেয়ার আমরা দেখতে পাচ্ছি, কত পরে বেবি ভাই? 3 ফেদার চলে গেছে, 3 ফেদার চলে গেছে, কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটার? ভাই এটার দাম চাচ্ছি অনলি 3000 টাকা ভাই। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই মাত্র 3000 টাকা, এটা অবশ্যই আলোচনার সুযোগ আছে ভাই, আলোচনার সুযোগ আছে। এবং পায়ে রিং পরানো আছে, এর প্যারেন্টস সাইদুল ব্ল্যাকলেস খামার থেকে প্যারেন্টস কিনা ভাই। ব্ল্যাকলেস তো এটা ভাই এখন একটু কিছু কম করা যায় কি ভাই নাকি? এটা কম ভাই এখনই করে দিবেন? ঠিক আছে 2500 টাকা করে দিলাম ভাই। তো ভাই দাম এখন রাখলেন এই জোড়াটার 2500 টাকা। জি আবারও আমাকে কল দেখ, সমস্যা নাই, যে কোনো ভাই ব্রাদার্সের কবুতর পছন্দ হবে কল দিবে, আমি অবশ্যই সব কবুতরই যা দাম চাইছি অবশ্যই তার উপরে আলোচনা করে, কারণ একদমে জিন্দগিতে কবুতর সেল হয় না ভাই, আলোচনার মাধ্যমে 10 টাকা কম বেশি যাই হোক আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গালিব ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? এটা হচ্ছে ব্ল্যাক ম্যাকপাই পটার ভাই, ব্ল্যাক ম্যাকপাই পটার আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো তো বেবি পেয়ার ভাই না? জি ভাই। কেমন বয়স ভাই? বয়স 2 ফেদার গেছে ভাই, পায়ের লেগ ফেদার কিন্তু কেটে দিছি, পায়ের লেগ ফেদার কাটা আছে, এটা দর্শকরা দেখেই বুঝতে পারতেছে পারবে। জি তারপর আমরা একটু জুম করে দেখাই দিলাম দর্শক, আপনাদের দেখার সুবিধার্থে। যাই হোক এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই অনলি 1000 টাকা ভাই। জোড়াটার দাম চাচ্ছেন ভাই মাত্র 1000 টাকা। জি যাই হোক, আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই এই জোড়াটা নিতে পারেন। তো দাম চাচ্ছেন ভাই মাত্র 1000 টাকা, দুই পাউন্ড ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে নিতে হবে, অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে নিতে হবে। গালিব ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? এটা হচ্ছে ব্ল্যাক পমেরিয়ান পটারের একটা ফিমেল ভাই। আচ্ছা ব্ল্যাক পমেরিয়ান পটার একটা ফিমেল আমরা দেখতে পাচ্ছি, 10 ফেদার কমপ্লিট হয়ে গেছে, 10 ফেদার কমপ্লিট হয়ে গেছে, অনেক সুন্দর আছে এবং পামুজগুলো দর্শক দেখুন অনেক বড় আছে, কালারটাও সুন্দর আছে। তো কবুতরটা খুবই হাইটও অনেক সুন্দর, লং হাইট কবুতর। তো কেমন কি দাম চাচ্ছেন গালিব ভাই? ভাই এটার দাম অনলি নিব হচ্ছে 4500 টাকা। এটার দাম চাচ্ছেন ভাই 4500 টাকা, সিঙ্গেল পিস একটু বেশি হয়ে যাচ্ছে না ভাই? ভাই অবশ্যই কল দিলে আলোচনার সুযোগ করে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, কল দিলে ভাই একটু আলোচনা করে কমাই দিবেন। তো ভাই চাওয়া দাম হচ্ছে 4500 টাকা। গালিব ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? এটা হচ্ছে বিউটি হুমার ভাই, বিউটি হুমার কবুতর দেখতে পাচ্ছি, একটা ব্ল্যাক কালার, একটা এটা কি কালার হচ্ছে ভাই? এটা হচ্ছে ওই চেকার টাইপের ভাই। আচ্ছা চেকার কবুতর, ব্লু চেকার, ব্লু বা অ্যাশ না, এটা হচ্ছে যে কফি টাইপের, কফি টাইপের। হ্যাঁ ভাই যাই হোক, এই জোড়াটার বয়সটা একটু বলে দেন গালিব ভাই। বয়স 3-4 ফেদার ভাই, 3 থেকে 4 ফেদার। কেমন কি দাম চাচ্ছেন ভাই? অনলি 1500 টাকা। দাম চাচ্ছেন ভাই মাত্র 1500 টাকা। গালিব ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হচ্ছে ব্লু বার্লেস জার্মান বিউটি হুমার, ব্লু বার্লেস জার্মান বিউটি হুমার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পুরাটাই টোটাল ছোট ভাই। এই যে দর্শক দেখুন টিয়া ঠোঁটের কবুতর, তো দুইটাই আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এগুলো বয়স কেমন আছে গালিব ভাই? বয়স হচ্ছে ভাই 1 ফেদার এরকম, 0 ফেদার 1 ফেদার ভাই, 0 বা 1 ফেদার আছে, কোয়ালিটি সুন্দর আছে। জি কেমন কি দাম চাচ্ছেন ভাই? আচ্ছা এটার দাম অনলি 3500 টাকা চাচ্ছি ভাই। এটার দাম চাচ্ছেন জোড়াটা 3500 টাকা, অবশ্যই আলোচনার সুযোগ আছে ভাই, এটা আলোচনার সুযোগ আছে ভাই, চাওয়া দাম হচ্ছে 3500 টাকা। জি তো দর্শক আপনার পছন্দ হলে জোড়াটা সংগ্রহ করতে পারেন, কোয়ালিটি খুবই সুন্দর আছে। গালিব ভাই এখানে আমরা এটা কি কবুতর দেখছি? এটা হচ্ছে টেক্সেন অ্যালমন্ড কালার, টেক্সেন, এটাও আমরা টেক্সেন দেখতে পাচ্ছি অ্যালমন্ড কালারের। তো আমার জানা মতে হয়তো ইউটিউবে এই কবুতর কেউ দেখায়নি ভাই, আমি মনে হয় প্রথম। আচ্ছা তো আমি আসলে দেখিনি। তো যাই হোক এই কবুতর জোড়াটার বয়সটা একটু বলে দেন ভাই। বয়স হচ্ছে ভাই এগুলো প্রত্যেকটা অ্যাডাল্ট হয়ে গেছে, 10 ফেদার কমপ্লিট, প্রত্যেকটা অ্যাডাল্ট হয়ে গেছে, 10 ফেদার কমপ্লিট। কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই এটার দাম আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি ভাই, এটা যার পছন্দ হবে ভাইকে ফোন দিবেন, যেহেতু আনকমন এবং রেয়ার একটা কবুতর তো ভাই। আচ্ছা
সেই ক্ষেত্রে রাখতে চাচ্ছি। এই যে এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল ভাই। আচ্ছা, ডান পাশে এটা ফিমেল, বাম পাশে এটা হচ্ছে মেল। একদম ক্লাসিক আলমন্ড ভাই। আচ্ছা, ক্লাসিক আলমন্ড কবুতর। তো এটা যার পছন্দ হবে ভাইকে ফোন দিবেন ভাই, এটা আলোচনা সাপেক্ষে আপনাদের জন্য দাম দর করে দিবেন। তবে বর্তমান বাজার অনুযায়ী তো ভাই রাখবেন ভাই নাকি? ভাই ইনশাআল্লাহ এটার যে বর্তমান বাজার যাচ্ছে সেই বাজার অনুযায়ী ইনশাআল্লাহ কম রেটেই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। চেষ্টা করবেন। আচ্ছা গালিব ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হচ্ছে পাইট ক্যারিয়ার হুমার ভাই। পাইট ক্যারিয়ার হুমার আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়সটা একটু বলে দেন ভাই। বয়স হচ্ছে রানিং পেয়ার ভাই। নাকের ফুলগুলো দেখেন, এখনই অনেক সুন্দর ফুল চলে আসছে। এটা দিন যত যাবে তত ফুল আরো বড় হবে ভাই। হবে দুইটারই যে ফুল দেখুন দর্শক, খুবই সুন্দর। আর হাইট কিন্তু বিশাল, লং হাইটের কবুতর আপনারা দেখে বুঝতে পারছেন, অনেক বড় বিশাল কবুতর আর কি। তো কোয়ালিটি অনেক সুন্দর আছে। তো কেমন কি দাম চাচ্ছেন গালিব ভাই? ভাই এটার দাম চাচ্ছি অনলি 6,500 টাকা ভাই। এটার দাম চাচ্ছেন 6,500 টাকা। যেটা আমার দর্শকদের জন্য কিছুটা কমাই দেন ভাই। 6,000 করে দিলাম ফিক্সড ভাই। তো এটা ফিক্সড করে দিলেন ভাই 6,000 টাকা। তো যদি কারো পছন্দ হয় অবশ্যই ভাইকে ফোন দিবেন। আর কেউ যদি দুই এক জোড়া বেশি নেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই কবুতরটা দিলে দেখা যাচ্ছে আরও কিছুটা আর কি কম বেশি করে দেবেন আপনাদের। আফসান গ্রিজেল থেকে আসা বাঘা গ্রিজেল এক্সিবিশন হুমার। বাঘা গ্রিজেল এক্সিবিশন হুমার আমরা দেখতে পাচ্ছি। তো এদের তো মেন বৈশিষ্ট্য হচ্ছে ওদের ঠোঁট। জি, ঠোঁট একদম স্কেল লেভেল বরাবর ভাই। আচ্ছা, এই যে ঠোঁট দেখুন দর্শক, সুন্দর আছে। তো এগুলোর বয়সটা একটু বলে দেন ভাই। বয়সটা হচ্ছে 7-8 ফেদার চলে গেছে ভাই। 7-8 ফেদার। কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই এটা অনলি নিব 5,500 টাকা ভাই। দাম চাচ্ছেন 5,500 টাকা। তো এটা ভাই ফিক্স থাকবেন আলোচনার সুযোগ? অবশ্যই, কল দিলে আলোচনা করে দিয়ে দেওয়ার চেষ্টা করব ভাই, করে কম বেশি করে দিবেন। গালিব ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? ভাই এটা ইয়েলো ম্যাকপাই পটার ভাই। ইয়েলো ম্যাকপাই পটার আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? বয়স হচ্ছে নিউ রানিং পেয়ার ভাই। নিউ রানিং পেয়ার, কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই এটার দাম অনলি 3,500 টাকা ভাই। এটার দাম চাচ্ছেন ভাই 3,500 টাকা। তো এটা আমার দর্শকদের জন্য কিছুটা কমাই দেন ভাই। 3,000 ফিক্সড করে দিলাম ভাই। 3,000 টাকা করে দিলেন। তো ভাই এটা হচ্ছে নিউ রানিং পেয়ার। জি ভাই, দাম চাচ্ছেন ভাই 3,000 টাকা। গালিব ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হচ্ছে ব্লু ম্যাকপাই পটার ভাই। ব্লু ম্যাকপাই পোটার আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো বয়স কেমন আছে? বয়স ভাই এক পালক বা দুই পালক এরকম ভাই। এক বা দুই পালক গেছে। মার্কিং কেমন আছে ভাই? ভাই মার্কিং আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ আছে দেখেন। আচ্ছা, তো এগুলো একই বাচ্চা তো ভাই নাকি? জি, একই জোড়া কবুতর। পায়ের লেগ ফেদার কিন্তু কেটে দেওয়া হয়েছে। দেওয়া আছে, যে দর্শক দেখুন দুইটারই কেটে দেওয়া আছে। এছাড়া কিন্তু অনেক ঘন আছে। তো যাই হোক, এগুলো কেমন কি দাম চাচ্ছেন খালি? অনলি 1,000 টাকা ভাই। দাম চাচ্ছেন ভাই মাত্র 1,000 টাকা। জি গালিব ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হচ্ছে বারান ইংলিশ টাম্পিটার একটা নর ভাই। আচ্ছা, ইংলিশ টাম্পিটারের একটা সিঙ্গেল মেল দেখতে পাচ্ছি। তো সাইজ তো মাশাআল্লাহ খুবই সুন্দর আছে, অনেক বড় সাইজের আছে এবং ব্রিডিং ও ওকে ভাই, নটর ব্রিডিং গ্যারান্টি ভাই। ব্রিডিং 100% গ্যারান্টি আছে। তো কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আছে এবং হেলদি আছে কবুতরটা। তো যাই হোক গালিব ভাই, এটা কেমন কি দাম চাচ্ছেন? ভাই এটা দামাদামি না, এটা হচ্ছে আপনার চ্যালেঞ্জ থেকে যিনি আমার কাছ থেকে 3 পেয়ার কবুতর একসঙ্গে সংরক্ষণ করবে তাকে এই সিঙ্গেল কিউট কবুতরটা গিফট হিসেবে দিয়ে দিব ভাই। ভাই আসলে তো আপনাদেরকে বলেই দিল দর্শক। তো কোনো দর্শক যদি আর কি এই ভিডিও দেখে 3 জোড়া কবুতর সংগ্রহ করেন ভাইয়ের কাছ থেকে, তাহলে এই কবুতরটা যে কোনো কবুতর সেটা হতে পারে ভাই নাকি? যে কোনো কবুতর যদি আপনারা সংগ্রহ করেন তাহলে ভাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে এত সুন্দর একটা কবুতর ম্যাক্সিমাম 3 জোড়া হতে হবে। 3 জোড়া কবুতর, হ্যাঁ 3 জোড়া কবুতর নিলে তার সঙ্গে এক পিস কবুতর, এক পিস আর কি ফ্রি দিবেন। গালিব ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হচ্ছে জায়ান্ট হুমার, একটা ইন্দোনেশিয়ান আর একটা ইন্ডিগো, দুটাই ফিমেল ভাই। দুটাই ফিমেল। আচ্ছা, তো এগুলোর বয়স? বয়স ভাই 10 ফেদার কমপ্লিট হয়ে গেছে, দুটাই জোড়া লাগার জন্য ভাসতেছে ভাই। আচ্ছা, দুইটাই ফিমেল আছে। তো 10 ফেদার কমপ্লিট হয়ে গেছে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই দুটা ফিমেল নিলে একসঙ্গে 6,000 টাকা দাম নিব, আর একটা একটা করে দাম নিলে ভাই 3,500 টাকা করে দাম নিব ভাই। আচ্ছা, একটা একটা করে দাম নিলে ভাই দাম নেবেন 3,500 টাকা। দুইটা ফিমেল যদি কেউ নিতে চায় তাহলে দাম নেবেন ভাই 6,000 টাকা। জি ভাই।
গালিব ভাই, এখানে আমরা কি কবুতর দেখছি? এটা হচ্ছে ইন্দোনেশিয়ান বিউটি হোমার, আর একটা হচ্ছে ইন্ডিগো। ইন্দোনেশিয়ানটা মেল, ইন্ডিগোটা ফিমেল হবে। বয়স 4-5 ফেদার চলে গেছে। কেমন কি দাম চাচ্ছেন গালিব ভাই? ভাই এটার দাম অনলি 12,000 টাকা। এই যে এটার দাম চাচ্ছেন ভাই 12,000 টাকা, তো এটা কি ফিক্স থাকবে না আলোচনার সুযোগ? অল্প বিস্তর আলোচনার সুযোগ আছে ভাই। অল্প বিস্তর আলোচনার সুযোগ আছে ভাই। চাওয়া দাম হচ্ছে 12,000 টাকা। গালিব ভাই, এখানে আমরা কি কবুতর দেখছি? এটা হচ্ছে লাল পমেরিয়ান পটার ভাই। লাল পমেরিয়ান পটার আমরা দেখতে পাচ্ছি। জি, তো এগুলোর বয়স কেমন আছে গালিব ভাই? বয়স হচ্ছে নিউ অ্যাডাল্ট পেয়ার, 7 ফেদার 8 ফেদার বয়স। পামজগুলো কাটা আছে আর পামজ এবং ভাই মাদির পায়ে একটু মিস মার্ক আছে, সাদা আছে ভাই। আর পামজগুলো দুইটারই কাটা আছে এবং মেলটা ফুল ফ্রেশ আছে ভাই। আচ্ছা, মেলটা হচ্ছে ফুল ফ্রেশ। জি, যাই হোক, এটা বললেন কত বড় ভাই? ভাই এটা হচ্ছে 7-8 ফেদার, মাদির 7 ফেদার, নরের হচ্ছে 8 ফেদার ভাই। নরমালি তো কনফার্ম ভাই নাকি? ভাই যে হাতের ডান পাশেরটা নর, বাম পাশেরটা ফিমেল। কেমন কি দাম চাচ্ছেন গালিব ভাই? ভাই এটার দাম নিব অনলি 3,500 টাকা। এই জোড়াটার দাম নেবেন ভাই 3,500 টাকা। জি ভাই। গালিব ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হচ্ছে লাল লাহোরি ভাই। লাল লাহোরি আমরা দেখতে পাচ্ছি। এগুলোর বয়স? বয়স হচ্ছে 3-4 ফেদার। পায়ের লেগ ফেদারগুলো কিন্তু কেটে দেওয়া আছে ভাই। 3-4 ফেদার আর পায়ের লেগ ফেদারগুলো কাটা আছে। তো যাই হোক, এগুলোর দাম কেমন কি চাচ্ছেন ভাই? ভাই এটা অনলি 1,500 টাকা ভাই। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 1,500 টাকা। জি। গালিব ভাই, এখানে আমরা কি কবুতর দেখছি? এটা হচ্ছে সাদা শোকিং ভাই। একদম টপ কোয়ালিটি তো ভাই দেখতে পাচ্ছি। জি ভাই, কোয়ালিটি খুবই সুন্দর আছে, একদম হেলদি আর একদম ইউ শেপ এবং ফুটবল আকৃতির কবুতর। তো যাই হোক, এগুলো খুবই টপ কোয়ালিটি আছে। তো এটা বয়সটা একটু বলে দেন গালিব ভাই। বয়স রানিং পেয়ার ভাই। আচ্ছা, ফুল রানিং পেয়ার। কেমন কি দাম চাচ্ছেন গালিব ভাই? ভাই এটা অনলি দাম চাচ্ছি 6,500 টাকা ফিক্সড ভাই। দাম চাচ্ছেন ভাই 6,500 টাকা। তো এটা হচ্ছে ফিক্সড প্রাইস থাকবে। জি ভাই। গালিব ভাই, এখানে তো আমরা ম্যাকপাই পটার দেখতে পাচ্ছি, ব্লু ম্যাকপাই পটার। হ্যাঁ ভাই, ব্লু ম্যাকপাই পটার তো ভাই বিশাল বড় এবং সাইজও অনেক বড় আছে, হেলদি কবুতর। জি ভাই। তো যাই হোক, এটার বয়স কেমন আছে ভাই? বয়স রানিং ভাই, রানিং একটা মেল। কাটা আছে এই যে প্রত্যেকটারই আমি কেটে দিছি ভাই, এটা তো আমি ভিডিও শুরুতেই বললাম। আর রন বিশাল বড় টিউব ভাই, টিউবও বিশাল বড় আর মার্কিনও সুন্দর আছে। কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই এটার দাম নিব ফিক্সড 1,500 টাকা ভাই। এই পিসটার দাম নেবেন ভাই ফিক্সড 1,500 টাকা। তো এটা ভাই কিছুটা কমাই দেওয়া যায় না ভাই? ভাই কমায় নিবেন। আচ্ছা, ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম। আচ্ছা, ডেলিভারি চার্জটা ভাই ফ্রি করে দিলেন। দাম চাচ্ছেন ভাই ফিক্সড 1,500 টাকা। জি। গালিব ভাই, এখানে আমরা কি কবুতর দেখছি? ভাই এটা হচ্ছে মিলিবার বিউটির একটা নর ভাই, বা ইন্ডিগো বার বলা হয়। আচ্ছা, সাইজ কিন্তু মাশাল্লাহ বিশাল বড় আছে এবং ঠোঁট অনেক সুন্দর আছে। দর্শক দেখুন, ঠোঁটটাও টিয়া ঠোঁটের। জি, এবং সাইজটা অনেক বড় আছে। যাই হোক, ওর ডাকতেছে, ওকে আমরা ধরতে পারতেছি না। এই যে অনেক সুন্দর আছে আর কি, টিয়া ঠোঁটের কবুতর, আর সাইজ অনেক সুন্দর আছে, হেলদি কবুতর। বিগ সাইজের কবুতর কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই এটা অনলি 3,000 টাকা নেব ভাই। এই পিসটার দাম চাচ্ছেন ভাই 3,000 টাকা। জি।